আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শুক্রবার শিলচর লোকসভা আসনে ভোট, রোয়ানা ভোট কর্মীরা। নির্বাচন আচরণবিধি চলার ফলে কাছাড় জেলায় ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। বৃষ্টির জমাজলের নিষ্কাশনের অভাবে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশে আগামী 26 এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। এর সঙ্গে বরাকের দুটি লোকসভা আসনের ভোট নেওয়া হবে। শিলচর আসনের ভোট গ্রহণের জন্য বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের প্রিসাইডিং ও পোলিং অফিসার সহ নিরাপত্তা কর্মীরা বুথ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শিলচর আসনের অধীন শিলচর, সোনাই, ধলাই, লক্ষ্মীপুর, কাটেগোড়া, বরখোলা ও উধারবন্দ কেন্দ্রের মোট 1551টি বুথ কেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার 941টি বুথ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোট গ্রহণকারীরা। এদিন শিলচর, রামনগরের ISPT এবং ISSTTতে EVM সহ ভোট গ্রহণের অন্যান্য সামগ্রী সঞ্চয় দেওয়া হয় ভোটকর্মীদের। জেলা আয়ুক্ত তথা জেলা রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা জানান, জেলায় সব মিলিয়ে ভোট কেন্দ্র রয়েছে 1551টি। বুধবার প্রথম দিন লক্ষ্মীপুর, কাটেগোড়া এবং ধলাই 610টি বুথের ভোটকর্মীদের পাঠানোর পর আজ বৃহস্পতিবার শিলচর, সোনাই, উধারবন্দ এবং বরখোলা বিধানসভা এলাকার 941টি বুথ কেন্দ্রে কর্মীদের পাঠানো হয়েছে। তিনি আরও জানান, জেলায় 1551টি ভোট কেন্দ্রের মধ্যে মহিলা পরিচালিত বুথ কেন্দ্রের সংখ্যা 210। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট 1100 জন মহিলা কর্মী। দিব্যাঙ্গ ভোট কেন্দ্রের সংখ্যা 7টি, মডেল ভোট কেন্দ্রের সংখ্যা 16টি। রিটার্নিং অফিসার ঝা এদিন আরও জানান, নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রয়েছেন। মঙ্গলবার এসে পৌঁছেছে কয়েক কোম্পানি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। এর আগে থেকেই ছিল 16 কোম্পানি। সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই আশা ব্যক্ত করেন তিনি। আজ আমাদের ডিসপ্যাচ কা দুসরা দিন হ্যায়। কল 610 পোলিং টিমস আপনে পোলিং লোকেশনস রাত কো পৌঁছ গয়ে। আজ বচে 941 পোলিং টিমস আপনে লোকেশন যা রহে হ্যায়। তকরিবন সারে 941 টিমস নে আপনা মেটেরিয়াল অর EVM লে লিয়া হ্যায়। আবি ও লোগ আপনা লঞ্চ করকে পুলিশকে সাথ ট্যাগ হোক ইহা সে নিকলেঙ্গে। আর সিকিউরিটি কে অ্যাঙ্গল সে হামারা যো ডিপ্লয়মেন্ট হ্যায় ও আজ হোগা সারে ক্রিটিক্যাল 135 পোলিং স্টেশনস পর। সবপে এক CAPF কা সেকশন দিয়া যায়েগা। ইসকে আলাবা হামারা কুছ ব্যাটালিয়নস হ্যায় কমান্ডো কে যো রাউন্ড দ্য ক্লক ঘুমতে রহেঙ্গে, পেট্রোলিং করতে রহেঙ্গে। আর যো হামারা টোটাল 210 উমেন PS হ্যায়। উসমে সারি হামারি প্রিসাইডিং অফিসার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার, সিকিউরিটি পার্সনেল উমেন রহেঙ্গি। আর উসা সারে সেন্টার্স কো হাম লোগোনে কোশিশ কিয়া হ্যায় কি তাকি উনকো জ্যাদা ইনকনভিনিয়েন্স না হো, তো হাম লোগোনে টাউন এরিয়া কা হি এরিয়া উনকো দিয়া হ্যায় সারে সেন্টার্স। আর উমেন কে যো সারে 210 PS হ্যায় ও আজ ডিসপ্যাচ হোঙ্গে। লক্ষ্মীপুর, ঢলাই আর কাটিগোড়া KLSE কে ভি যো উমেন PS থে জিনকো কল জানা থা ও লোক আজ যা রহে হ্যায়। আর উনকে লিয়ে হাম লোগোনে থোড়া কোশিশ কিয়া হ্যায় কি উনকো থোড়া যো ওয়াহাঁ কা পরিবেশ হ্যায় উসকো থোড়া সুন্দর করনে কা, আর তাকি উনকো কুছ ইনকনভিনিয়েন্স না হো। আর হামারে মাস্টার ট্রেনার্স হ্যায় যো উনকো কনস্ট্যান্টলি গাইড কর রহে হ্যায়। প্লাস হামারে কনস্ট্যান্সি মজিস্ট্রেট হ্যায় যো আগর কোই পোলিং টিম কা তবিয়ত খারাপ হতা হ্যায় ইয়া ফির কুছ ভি এক EVM খারাপ হতা হ্যায় তো উনকে পাস ভি 4 পোলিং টিমস, 7 ম্যাজিস্ট্রেটস কে পাস, 7 LSE কে 7 ম্যাজিস্ট্রেটস, 4 পোলিং টিম, 3 ECL ইঞ্জিনিয়ার অর EVMs রহেঙ্গে সার্কল। নির্বাচন আচরণবিধি চলার ফলে কাছাড় জেলায় ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে কাছাড় জেলার প্রতিটি বিধানসভা এলাকায় অবৈধ সুরার বিরুদ্ধে অভিযান চালিয়ে হাজার হাজার লিটার হাতে তৈরি দেশি সুরা জব্দ করে চলেছে কাছাড় আবগারি বিভাগ। আবগারি বিভাগের সদর এলাকা ছাড়া ধলাই, বরখোলা ও লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নষ্ট করা হচ্ছে দেশি ছোলাই মোট সঙ্গে চুলাই তৈরি সামগ্রী। জেলা আবগারী আধিকারিক শান্তনু হাজরিকার নেতৃত্বে চলেছে এই অভিযান। সঙ্গে রয়েছেন সদর আবগারী ইন্সপেক্টর জনার্দন গোস্বামী, সদর অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অরিজিৎ দে, মনোজ গুপ্তা সহ আবগারী বিভাগের অন্যান্য কর্মীগণ। আজি আমার এই কাছাড় ডিস্ট্রিক্টর আমি পটর সার্কুল, ভালাই সার্কুল, বরকলা সার্কুল
আর লক্ষীপুর সার্কুলর আটাইকটা সার্কুলের আমি বিষয়া কর্মচারী সকল এক বৃহৎ অভিযান চলা হয়। পুয়া আমি প্রায় 10 বজার এটা সন্ধ্যা 6:30 বজালেক অভিযান চলালো। এই অভিযানকালত আমি যথেষ্ট পরিমাণে ফার্মেন্টেড ওয়াশ প্রায় 3,200 লিটার আর ইলিসিস ডিস্টিলেশন যে সুলাইমদ প্রায় 200 লিটার আর ডিএসএড ডিস্টিলেশন অপারেটাস যে আসে সেই প্রায় আমি 10টা জব্দ করো। আর এই জব্দকৃত সামগ্রী সমূহ আমি ঠাইতে ধ্বংস করা হয় আর আমি আমার শিলচর শহরের বিভিন্ন অঞ্চলত আমি অভিযানও চলালো। তাতো আমি যথেষ্ট পরিমাণের মদ জব্দ করবলে সক্ষম হো। আর আমার এই অভিযানকালত আমি যখন আমার বিষয়া কর্মচারী আজি দিনটোর আমার সহযোগিতা আগবহালে তারপর আমি এনেক তেখেতসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমার এই অভিযান অনাগত দিনবিলাকেতো চলি থাকিব। আমি সুলাই মদর বিরুদ্ধে আমার অভিযান ভবিষ্যতেও করে যাব। থ্যাংক ইউ। 10 বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনে প্রত্যেক বৃষ্টির মরশুমে এক পশলা বৃষ্টিতেই প্রায় জলমগ্ন হয় পড়ে। এই নিয়ে ভুক্তভোগী জনগণেরা বিগত 3 বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও শিলচর পৌরসভার 17 পৌর কমিশনারদের জানানো সত্ত্বেও উক্ত বৃষ্টির জমাজল নিষ্কাশনের জন্য কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নিতে দেখা যায় নাই বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তুলেন বসবাসকারী জনগণ। তারা আরও বলেন, বৃহত্তর নিউ শিলচর এলাকার লঙ্গাইখালজি প্রত্যেক বছর বৃষ্টির জল জমে থাকে। সেই জলগুলোই এলাকার প্রধান সড়ক সহ সংযুক্ত বাইলেনগুলোতে জমা জলগুলো সপ্তাহব্যাপী থেকে বিশুদ্ধ পরিণত হয়। বসবাসকারী জনগণের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে ও দালানবাড়িগুলোর ধীরে ধীরে উপক্ষয় হচ্ছে। তাই এই বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য রাঙ্গির খালের সঙ্গে লঙ্গাই খালটিরও নিষ্কাশনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান। অন্যদিকে এই চিত্তরঞ্জন লেনের বসবাসকারী প্রায় 22টি পরিবারের 110 জন ভোটার প্রত্যেক বছর গলিতে থাকা বৃষ্টির বিশুদ্ধ জমাজলের নিষ্কাশনের দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানিয়ে দেন। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর এবি নাগ, পাপিয়া নাগ, কঙ্কনা নাথ, অমিতাভ দেব, চন্দ্রা দেব, শম্পা দেব, ইন্দিরা আদিত্য, অপরাজিতা আদিত্য সহ অন্যান্যরা। ডিসি স্যারে দেওয়া হয়েছে, ওয়াটার রিসোর্সেস চিফ ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে, বাকি যেগুলো জনপ্রতিনিধি সবাই দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই সুব্যবস্থা নেওয়া হয়েছে না, যার ফলে আমরা 25-30 জন ঘর এরকম জলমগ্ন থাকতে লাগে 20 মিনিটের রাস্তা বৃষ্টি হওয়ার ফলে। আর তাছাড়াও আমরা আমাদের ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি মহোদয়ের তরফে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে খালটা পরিষ্কার করার লেগে খালের ব্যাপারে আজ পর্যন্ত এক লাল পয়সা দেওয়া হয়েছে না। তারা কাছে গেলে পরে তারা কয় যে আমরা ফান্ড নাই, সুতরাং করতে লাগে না। একবার তারা জেসিবি দিয়ে করাইছিল আমাদের এখান থেকে, কিছু মানুষের পয়সা দিয়ে তারা জেসিবির তেল দেওয়া হয়েছিল, তেল দিয়ে কিছু বার পরে তারা ডি পরিষ্কার করা হয়েছিল। কিন্তু মেইন হলো আমরা লঙ্গাইখাল, লঙ্গাইখালের উপরে কোনো রকম গুরুত্ব না দিয়ে তারা রাঙ্গিরখালের উপরে তো গুরুত্ব দিয়ে রাঙ্গিরখালে কাজ করেছে। কিন্তু এই এই রাঙ্গির লঙ্গাইখালের জলের অসুবিধা লাগিয়া আজকে মেইন রোড, হাইলাকান্দি রোড আমাদের গলি তো আছে স্পেশিয়াল, আশপাশ আরও গলির বাজার টাজার সব ডুবে রাখে সবসময়। আমরা আজকে বাড়িঘর নষ্ট হইতেছে জল জমার ফলে, বিল্ডিং এক রেক ধরতেছে। আজকে এই সরকারের আমলে তো আমরা এটা আশা করছি না, এই সরকারের আমলে আমরা ডেভেলপমেন্ট আশা করছি, সব জায়গার মধ্যে ডেভেলপমেন্ট, কিন্তু আমাদের গলিটা নেগলেক্টেড করিয়ে রাখা হয়েছে, এটাই আমরা দুঃখ লাগে। যার জন্য আমরা গতকালকে এখানে একটা প্রটেস্ট করছি আর আমরা ভোট বয়কটের একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আজকে আমরা এই পরিস্থিতিতে বাধ্য হয়ে এটা করতে লাগছে। গোটা করিমগঞ্জে নির্বাচনী হাওয়া পাল্টে এআইইউডিএফ এর পক্ষে দাবি করলেন বিধায়ক নিজাম। হাফিজ রশিদ আহমেদ এবং আইনজীবী আব্দুস সবুর তাপাদারের মন্তব্যের কারণে গোটা করিমগঞ্জ লোকসভা এলাকাকে স্পর্শকাতর ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন, এমনই অভিযোগ করলেন আলগাপুরের এআইইউডিএফ এর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। হাফিজ রশিদ ও সুবুর তাপাদারকে দায়ী করলেন বিধায়ক নিজাম। বুধবার বিকেল 2টায় বিধায়ক নিজামের আলগাপুরের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে গোটা করিমগঞ্জ লোকসভা এলাকার হাওয়া পাল্টে যাওয়ার দাবি করলেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। বিধায়ক নিজাম বলেন, যদিও কিছুদিন আগে হাইলাকান্দি করিমগঞ্জে বিরোধীদের হাওয়া বেশি ছিল, কিন্তু বর্তমানে বদরুদ্দিন আজমল আসার পরই গোটা নির্বাচনী এলাকায় হাওয়া পাল্টে গেছে। এখন সব দিক থেকে একই সুর আসছে, এআইইউডিএফ এর প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী জিতবেন। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন বিধায়ক নিজাম। বিশেষ করে হাইলাকান্দির ভোটারদের এআইইউডিএফ প্রার্থী পারুলকে ভোট দেওয়ার আহ্বান জানান বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী।
নিজাম বলেন, সুবুর তাপাদারের বক্তব্যের কারণে স্পর্শকাতর এলাকা ঘোষণা করা হয়েছে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রকে, ফলে দুই জেলায় অতিরিক্ত ব্যাটালিয়ান সিআরপিএফ বিএসএফ আইটিবিপি কমান্ডো নিয়োগ করা হয়েছে। আতঙ্কিত না হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট দেওয়ার আহ্বান জানান বিধায়ক নিজাম। আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন সাহেব আইসুন আবার বাদে অলরেডি হাওয়া বদলি গেছে। আপনারা দেশের একটু টান মিজাজ একটু একটু রাগান্বিত হয়েছিল, এর কারণ হইল গিয়া মানুষে মানুষ আসলা এই যে হাইলাকান্দি বাইপাসের মিটিং গো, কিন্তু রৌদের কারণে ছাল না দেবার তেরফাল না লাগানির কারণে আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে খুব রাগ করছেন যে তোমরা ছালের নিচে আর মানুষ রৌদে ধুপে জলিতরা, এর লাগে তাই খুব রাগ করছেন এটা লাগার লাগে। তারপরে লীলামবাজার গেছেন, বদরপুর গেছেন, সভা করছেন মানুষে মানুষ লোকের লোকের জন্য, এমন মানুষ হয়েছেন। আর আপনারা জানেন আজকে কয়েকদিন দেখিয়া হাবিজ জসির সাহেবে একটা ভিডিও বাইরে লইছে সবুর তাফাদারের, যেটা আজকে পর্যন্ত যে ভোট ব্রেকিং করার লাগিয়া জোর জবরদস্তি ভোট নিবার লাগিয়া যেটা বাইরে লইছে, এটার লাগি ইলেকশন কমিশনারে আসামের ডিজিপিরে যেটা অর্ডার দিছে এটা ইনকোয়ারি করার লাগিয়া ইনকোয়ারি করিয়া আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে করিমগঞ্জে পশ্চাত সমষ্টি করিয়া এই এই সমষ্টি ডিক্লিয়ার করা হয়ে গেছে। এর লাগে চিরদিনের লাগিয়া এই হাফিজ সাহেবে আমরা এটা খারাপ করছেন তাহলে এটার লাগিয়ে আমরা কোন ভাষায় দীক্ষা দিতে আমার ভাইয়ের না, কারণ তাই যে একবার ভোট করাইছেন কিন্তু আমরা চিরজীবন লাগিয়ে আমরা একটা দাগি বানিয়ে গেছি। শিলচর সোনাইরুটের এসকে মার্কেটিং এর কর্ণধার শিবতোষ কুমার দে সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন, শিলচর সোনাইরুটে এসকে মার্কেটিং নামে একটি দোকান রয়েছে, তিনি বেকারির কাঁচামালের ব্যবসা করেন। প্রতিবারের মতো গত 25 তারিখে গুয়াহাটির পাবগাঁওস্থিত মহান ইম্প্যাক্স থেকে 7,38,500 টাকার এবং গুয়াহাটি জয়ানগর স্থিত কেমিক্স ইন্ডিয়া থেকে 54,898 টাকার সামগ্রী অর্ডার করেন এবং উক্ত দুটি কোম্পানি শিলচরে দোকানে সামগ্রীগুলো পৌঁছে দেওয়ার জন্য ওম রোডওয়েজ নামের এক ট্রান্সপোর্টের কাছে সমঝে দেয় সামগ্রীগুলো, কিন্তু সময় মতো তার সামগ্রী দোকানে না আসায় ওম রোডওয়েজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, কিন্তু উক্ত কর্তৃপক্ষ কোনো সঠিক উত্তর না দিয়ে আজ আসবে কাল আসবে বলে যাচ্ছে। এদিকে দুটি কোম্পানির লোকজন তাকে টাকা পাঠানোর জন্য তাকতা করছে, তিনি সন্দেহ করছেন ওম রোডওয়েজ কর্তৃপক্ষ তার সামগ্রীগুলি অন্য কোথাও বিক্রি করে তার সাথে প্রতারণা করছে। এসকে মার্কেটিং এর কর্ণধার শিবতোষ কুমার দে এই বিষয়ে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে সম্পূর্ণ প্রমাণপত্র দিয়ে একটি মামলা দায়ের করেছেন। কিন্তু 4-5 দিন 6 দিন ধরে যায় আমি তোমার খবর পড়লাম দেখি ওম রোডের মালিককে ফোন করছিলাম, ফোন করার পরে পর যে ব্যাপারটা কী মানে আমি করছি কী হলো ব্যাপারটা মালটা রান না কেনে তাই না বললাম আইবো 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 কইরা মানে দিনগুন জাস্ট দিনগুলি খাটাল। তারাও 2-3 দিন পরে আবার পরে আবার করলাম যে কী ব্যাপার সেবার তখন কিছু জানান না মানে ভাবলাম সঠিক খবর দেন না, সঠিক খবর না দেওয়ার সঙ্গে পরে তো আমি বহুদিন প্রায় আরও ওয়েট করছি, আমি ভাবছি মেবি কিছু ঈদ আসলো ঈদের লেগে আমি আরও একটু ওয়েট উট করছি বসি, এখন দেখি আর দেখি কোনো খবর খোঁজ খবর তুমি তখনও পাওয়া যান না। তো বাধ্যত আমি লোক আমি এটা আজকে এটা থানায় জানানো হয়েছে, আমরা রাঙ্গাখাট আউটপোস্টে জানানো হয়েছে, এফআইআর দেওয়ানো হয়েছে, রোডওয়েজের নামে এফআইআরটা দেওয়ানো হয়েছে। কী হয়েছে এখন তো আমার ক্রেডিট লিমিট একটা থাকে, অবভিয়াসলি সবাই পার্টির ক্রেডিট লিমিট দেওয়া দেয়, আমার 15-20 ডেজে 30 ডেজে 20 ডেজে ক্রেডিট লিমিট দেওয়া দিছে, তো এখন তো 20 ডেজের উপরে দেওয়া আসছে, তখন পার্টিতে আমার প্রেশার স্যার পেমেন্ট দেওয়ার লিগা, তো আমি মালও যখন পাইছি না আমি পেমেন্ট করতে গিয়ে দিতাম, এটা তো পসিবল না না, কিন্তু আমার তো পেমেন্ট দিতে লাগবে, আমার গুডউইল যখন আমার আছে আমার ইসলাম পেমেন্ট দিতে লাগবে, যার থেকে আমার মালটা দিছিল এরা ট্রান্সপোর্টে দিছিল, এরা তো এখন এরা তো বুঝেন না যে এখন মাল পাইছে কি পেয়েছেন, এরা তো মাল দিলেইছে, তখন তো এরা পার্টি পেমেন্ট তখন তো এরা পেমেন্ট লাগে একটু 20 ডেজ হয়ে আসছে, তারা পেমেন্টের লিগে এখন আমার একটু প্রেশার করে তোমার তো দিতেই লাগবো আজকে না কালকে দিতেই লাগবো, কিন্তু আমার মালও পাইছি না আমি কেমনে করে আমি কিন্তু অ্যারেঞ্জ করতাম। এখন প্রশাসনের দাবি থাকে যে এরকম যদি প্রবলেম থাকে এরকম ট্রান্সপোর্টের মানে কেমনে লাইসেন্স দেওয়া। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা ও তার দ্রুত নিষ্পত্তিতে বিধানসভা ভিত্তিক কন্ট্রোল রুম খুলল কাছাড় জেলা প্রশাসন। শিলচর লোকসভা নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কমপ্লেন্ট ও মনিটরিং কন্ট্রোল রুম নামে শিলচর রামনগর স্থিত আইএসবিটিতে জেলার 7 বিধানসভা নিয়ে আলাদা করে কক্ষগুলি খোলা হয়েছে। নির্বাচনের বিভাগীয় ভারপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত বুধবার এক নির্দেশে নিয়ন্ত্রণ কক্ষের অপারেটরের নামসহ ফোন নম্বর ঘোষণা করেছেন, সে অনুযায়ী নিম্নে বিধানসভা এলাকা ভিত্তিক কন্ট্রোল রুমের পরিচালক ও ফোন নম্বর দেওয়া হলো।
লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জন্য প্রিয়া আচার্যী, ফোন নম্বর 9401575326, উধারবন্দ এলাকার জন্য পিনাকি রানী নাথ, ফোন নম্বর 9435630392, কাটিগড়ার জন্য সোহেব আহমেদ রাজবর ভুইয়া, ফোন নম্বর 9435630386, বরখলা এলাকার জন্য আয়ুষ দাস, ফোন নম্বর 9401575352, শিলচর বিধানসভা এলাকার জন্য দিলওয়ার হোসেন লস্কর, ফোন নম্বর 9435630387, সোনাই এলাকার জন্য রোমানা সুলতানা লস্কর, ফোন নম্বর 9401575381, এবং ধলাই এলাকার জন্য সম্রাট দাস, ফোন নম্বর 9435630431। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শুক্রবার শিলচর লোকসভা আসনে ভোট, রোয়ানা ভোট কর্মীরা। নির্বাচন আচরণবিধি চলার ফলে কাছাড় জেলায় ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। বৃষ্টির জমা জলের নিষ্কাশনের অভাবে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।